সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্রনায়ক মান্না ও চিত্রনায়িকা চম্পা জুটির সেরা 10 ব্যবসা সফল সিনেমা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। মান্না ও চম্পা জুটির সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 10 নম্বর স্থানে রয়েছে ক্রিমিনাল সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 24 অক্টোবর 1997 সালে। বেলাল আহমেদ পরিচালিত ক্রিমিনাল সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, শাহনাজ, সাবরিনা, কালা ডাক্তার, কল্পনা, গোলাম মোস্তফা, কলিল, লীলদার, কাবিল, আমি সিরাজি, আমির শরীফ সহ আরও অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে জাদু জাদু শিরোনামের গান। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। এই সিনেমায় তুমি আমার শিরোনামের একটি সফট রোমান্টিক গান রয়েছে, এই গানটি বেশ টাচি। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। মান্না ও চম্পা জুটির সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 9 নম্বর স্থানে রয়েছে জনতার বাসা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 9 ফেব্রুয়ারি 1997 সালে। নাদিম মাহমুদ পরিচালিত জনতার বাসা সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, আমিন খান, নিশি, মেহেদি, তৃষ্ণা, রেহানা, কালা ডাক্তার, কল্পনা, দিলদার, ডেনিরাজ, রাজীব সহ আরও অনেকে। এই সিনেমায় নেশা নেশা শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। মান্না ও চম্পা জুটির সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 8 নম্বর স্থানে রয়েছে বিশাল আক্রমণ সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 30 জুন 1995 সালে। এফ আই মানিক পরিচালিত বিশাল আক্রমণ সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, জেবা, আরিফ খান, পরিমিত, নাসিমা খান, নাসির খান, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। এই সিনেমায় তুমি আমি দুজনে শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। তুমি আমি দুজনে ভালোবাসার জন্য। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। মান্না ও চম্পা জুটির সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে বাবা রাজের সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 20 জানুয়ারি 1995 সালে। মোয়াজ্জুর রহমান আকবর পরিচালিত বাবা রাজের সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, রানী, মিঠুন, কালা ডাক্তার, কল্পনা, কাবিলা, গাঙ্গুয়া, রাজীব সহ আরও অনেকে। এই সিনেমায় আমি তোমার প্রেমে শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। আমি তোমার প্রেমে দিবানা তুমি যে কেন বোঝো না। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। মান্না ও চম্পা জুটির সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 6 নম্বর স্থানে রয়েছে ডিস্কো ড্যান্সার সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 14 মার্চ 1994 সালে। মনতাজুর রহমান আকবর পরিচালিত ডিস্কো ড্যান্সার সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, শোভন, সঙ্গীতা, দিলদার, আমির শরীফ, সাদেক বাচু, রাজীব সহ আরও অনেকে। এই সিনেমায় চমৎকার 3টি গান রয়েছে, একটি হচ্ছে ভালোবাসা বুঝি এমনই শিরোনামের গান। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। এই সিনেমায় তুমি আমার প্রাণে শিরোনামের আরেকটি হট রোমান্টিক গান রয়েছে, এই গানটি বেশ টাচি। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। এই সিনেমায় আমি এক ডিস্কো ড্যান্সার শিরোনামের একটি চমৎকার টাইটেল ট্র্যাক রয়েছে। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। মান্না ও চম্পা জুটির সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 5 নম্বর স্থানে রয়েছে আম্মা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 11 জুলাই 1997 সালে। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত আম্মা সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দিতি, মান্না, চম্পা, নাসিমা খান, বুল্লু আহমেদ, মিশা রদকর, নাসির খান, আহমেদ শরীফ সহ আরও অনেকে। এই সিনেমায় চমৎকার 2টি গান রয়েছে, একটি হচ্ছে এই সিনেমার টাইটেল ট্র্যাক আম্মা শিরোনামের গান। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। এই সিনেমায় তোমার চোখ বলে শিরোনামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে। পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট।
মান্না ও চম্পা জুটির সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে গহর বাদশা বানেচাপুরি সিনেমাটি। সিনেমাটি মুক্তি পায় 16 জুলাই 1993 সালে। জীবন রহমান পরিচালিত গহর বাদশা বানেচাপুরি সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, চিত্রা চৌধুরী, আশিক, শকত আকবর পরিমিত, সুষমা, দুলারি, রাতিন, আনোয়ার হোসেন, আফজল শরীফ, অমল বোস, সাদেক বচ্চু সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট। মান্না ও চম্পা জুটির সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 3 নম্বর স্থানে রয়েছে সাক্ষাৎ সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 2 জুন 1993 সালে ঈদুল আজহায়। সাইফুল আজম কাসেম পরিচালিত সাক্ষাৎ সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, নাইম, শাবনাজ, মিঠুন, গোলাম মোস্তফা, আরিফুল হক, আফজল শরীফ, নাসির খান, রিনা খান, নাসিমা খান সহ আরও অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে তোমায় পেয়েছি শিরোনামের গান, চল মাস কিনে গানটি একটু দেখে আসি। সিনেমায় একবার যদি বলো শিরোনামের একটি সফট রোমান্টিক গান রয়েছে, এই গানটি বেশ টাচি, চলো নাচ কিনে গানটি একটু দেখে আসি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট। মান্না ও চম্পা জুটির সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 2 নম্বর স্থানে রয়েছে কাশেম মালার প্রেম সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 10ই মে 1991 সালে। মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালা প্রেম সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, আনোয়ার হোসেন পরিমিত, শকত আকবর, সাইফুদ্দিন, সুচিত্রা, খালেদা আক্তার, কল্পনা, দিলদার, নাসির খান সহ আরও অনেকে। এই সিনেমায় আমার হারকালা করলাম রে শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে, গানটি হিউজ জনপ্রিয়তা পায়। পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট, চলো নাচ কিনে গানটি একটু দেখে আসি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট। মান্না ও চম্পা জুটির সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে প্রেম দিওয়ানা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 23 এপ্রিল 1993 সালে। মনতাজুর রহমান আকবর পরিচালিত প্রেম দিওয়ানা সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, শাহিন আলম, সঙ্গীতা, খালেদ আক্তার, কল্পনা, আব্দুল শরীফ, রাজীব, হোয়েন ফুর্দি সহ আরও অনেকে। এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে। একটি হচ্ছে তোমারই প্রেমে মুগ্ধ শিরোনামের গান, চলো আমার স্ক্রিনে গানটি একটু দেখে আসি। এই সিনেমায় আহা কি নেশা শিরোনামের একটি হট রোমান্টিক গান রয়েছে, পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট, চলো নাচ কিনে গানটি একটু দেখে আসি। এই সিনেমায় চন্দ্র সূর্য সবই আছে শিরোনামের একটি অসম্ভব সুন্দর স্যাড রোমান্টিক গান রয়েছে, এই গানটি হিউজ জনপ্রিয়তা পায়। পার্সোনালি এই গানটিও আমার অনেক ফেভারিট, চলো নাচ কিনে গানটি একটু দেখে আসি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।